এই মুহূর্তে মনে হয় সবচেয়ে বেশি আলোচনায় সাকিব আল হাসানের নামটা তিনি মানে অনেকেই তার ক্যারিয়ারের শেষের শুরু দেখছেন এবং এই উইন্ডিজে নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচটা সেখানেও তাকে একাদশ অনেকেই দেখছেন না আপনার কি মনে হয় যে সাকিবের সাথে এটা আদৌ হবে বা সাকিব কি অতীতের মতো আরও একবার তিনি কামব্যাক করতে পারেন এই মঞ্চে মনে হয় সাকিব আলাসান বড় ম্যাচের বড় প্লেয়ার কারণ সাকিবের আপনি অতীতেও যখন এরকম বিভিন্ন কন্ট্রোভার্সি জায়গায় দেখেছেন সাকিব কিন্তু সেটা জবাব দিয়েছে মাঠে ব্যাটের মাধ্যমে তো অফ ফর্মে যাচ্ছে সাকিবের আরেকটা একটা আমি একটু তথ্য দিয়ে আপনার অ্যাড করতে চাই লাস্ট এই ওয়ার্ল্ড কাপের আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তার পারফরমেন্স কিন্তু এতটা ভালো না আপ টু দা মার্ক না কারণ চারটা মাস আইয়ের আগে খেলেছে মাত্র এই ওয়ার্ল্ড কাপে চুয়াল্লিশ রান করেছে তার আগের ওয়ার্ল্ড কাপে মাত্র একশো বাইশ রান করেছে অতএব সাকিবের পারফরমেন্স আমার কাছে মনে হয় না প্রভাব পড়বে তবে ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই বাংলাদেশের আপনি অর্ডার নিয়ে ভাই কথা বলছিল অর্ডারে আমার মনে হয় যে কোনো দলের অর্ডার যদি ভালো না করে সেই দলের কিন্তু উইনিং মোমেন্ট তৈরি করাটা অনেক ডিফিকাল্ট আপনি বাংলাদেশ টিমের বর্তমান যদি অবস্থা দেখেন টপ থ্রি ব্যাটসম্যানের কথা একমাত্র এই মুহূর্তে যদি বলা হয় সেটা হচ্ছে তাউইদ হৃদয় লাস্ট তেরোটা ম্যাচ খেলেছে বারোটা ইনিংস খেলেছে তিনশো চল্লিশ রান সাঁত্রিশ করে অ্যাভারেস্ট একশো সাঁত্রিশ পয়েন্ট নাইন ফাইভ স্ট্রাইক রেট তারপরে যদি বলেন আমরি এরকম নাই আপনি অনডাউনে ব্যাট করে আমাদের ক্যাপ্টেন শান্ত তার যদি আপনি সেম সিনারি দেখেন না কেন লাস্ট তেরোটাই চব্বিশ সালেও ম্যাচ খেলেছে বারোটা ইনিংস খেলেছে উনিশ করে অ্যাভারেজ পঁচানব্বই স্ট্রাইক রেট দুশো পনেরো রান করেছে অতএব তারপরে যদি বলেন সেটা হচ্ছে জুনিয়র তামিমের কথা বলেন তার পারফরম্যান্স আপ টু দ্য মার্ক যদি বলা যায় কিন্তু আসলে টপার যদি একটা টিমে যদি ভালো না করে সেক্ষেত্রে কিন্তু সেই টিমের উইনিং মানে তৈরি করাটা এতটাই ডিফিকাল্ট সেটা হচ্ছে বাংলাদেশ মনে হয় মোটামুটি ভুগ ভুগছে আর আশা করি নেদারল্যান্ডসের সাথে যে ম্যাচটা রয়েছে সাকিব সাকিবের মতন করে ফিরে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আর একটা জয়ের যে উপলক্ষ সেটা আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান পারে কারণ সাকিব অতীতে এটা দেখিয়েছে সাকিব মানেই বিভিন্ন রকম কন্ট্রি সাকিব সেটা কিভাবে দিতে হয় সেটা বারংবার সাকিব দেখিয়েছে আমরা এর আগে যেটা দেখেছি যে সাকিব হয়তো ফর্মটা তার খারাপ গেছে কিন্তু আত্মবিশ্বাসটাও সেই সাথে ছিল না এবারই মনে হয় সাকিবকে এরকম দেখা গেছে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন তাকে বাদ দেওয়া হবে সেরকম একটা জায়গায় নিউজিল্যান্ডের সাথে যে ইনিংসটা খেললেন সেরকম কাম ব্যাক তিনি অনেকবারই করেছেন কিন্তু এবার যেটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে সাকিব আত্মবিশ্বাসী সাকিব তার সেই আত্মবিশ্বাসটা দেখা যাচ্ছে না সবশেষ দুই ম্যাচে বল হাতে একজন অলরাউন্ডার তিনি হয় বল নাই ব্যাট সাকিব সেটা কোনো না কোনো একটা জায়গায় পূরণ করেছেন এবার যেটা হচ্ছে তিনি বল হাতেও সাবলীল না ব্যাটিংয়ে তার চোখের সমস্যা সেটা আমরা জানি কিন্তু তিনি লাস্ট ম্যাচটা এক ওভার করেছেন তার আগের ম্যাচে তিন ওভার করেছেন কিন্তু তিনি সাবলীল না এইটাকে একটু বেশি এই এত চ্যালেঞ্জ উত্তরানোটা এই বয়সে এসে সাকিবের জন্য আসলে কতটা সহজ আপনার কাছে কি মনে হয় দেখেন নো ডাউট সাকিব ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সো সাকিবের ব্যাট প্যাচ আগেও ছিল এবং আপনি যদি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ডের বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সামান্য ব্যাট প্যাল থেকে তারা যায় এটা তাদের একটা ফেজ আপনি কিন্তু বিরাট কোহলিকে দেখেন বিরাট কোহলি কিন্তু আপনার দু হাজার উনিশ সালের পরে দু তিন বছর একদম সেঞ্চুরি দেখা পাননি কিন্তু পঞ্চাশ ষাট তিনি করেছেন কিন্তু তার যে এক্সপেকটেশন এক্সপেকটেশন তিনি মিট করাতে পারেননি সেম গোস্ট সাকিব সাকিবের যদি আপনি রিসেন্টলি পারফরমেন্স দেখেন আমরা চাচ্ছি সাকিবের কাছ থেকে ম্যাচ উইনিং পারফরমেন্স কিন্তু আমরা তার কাছ থেকে সেটা পাচ্ছি না এর জন্য আমাদের কাছ থেকে মনে হচ্ছে যে সাকিব আল হাসান পারফর্ম করতে পারছে না কিন্তু আসলে হচ্ছে যখন আপনি এত বড় একটা প্লেয়ার যখন এক্সপেকটেশন মিট করাতে পারেন না তখন সামহাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা থেকেই যায় সো ইন মাই অপিনিয়ন সাকিব আল হাসান ইজ জাস্ট ওয়ান ওয়ান গুড ম্যাচ সো একটা যদি ভালো ম্যাচ তিনি যদি খেলতে পারেন হুন সাকিব আল্লাহ আমরা পুরানো শাকিবাল হাসানকে দেখলেও দেখতে পারি সো আমাদের নেক্সট গেম নেদারল্যান্ডস সাথে পরে ম্যাচ হচ্ছে আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে এমন একটা বিনোদন যেখানে আমাদের দু আট নয় আট নয় আট নয় সিজনে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সিরিজ জিতছিলাম সো যেহেতু কনফিডেন্স বিল্ড আপ করতেই পারে এবং জাস্ট ওয়ান গুড ম্যাচ হুন আমরা একজন দেখতে পারি সিপিএল খেলার কারণে উইন্ডিজের মাঠগুলো তার খুব ভালো চেনা তবে সাকিব যে আসলে খুব একটা স্বস্তিতে নেই সেটার একটা প্রমাণ আমরা পেয়েছি মাঠে যেরকম স্বস্তিতে নেই মাঠের বাইরেও একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্ম দিয়েছেন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়েছেন